যেভাবে নির্বাচন হবে সেটা হবে, তো একটাই কন্ডিশন, নির্বাচনটা নিরপেক্ষ হইতে হবে। সুতরাং সেই দিক দিয়ে যদি আসেন তাহলে আমি মনে করব ওরা হাত বাড়িয়ে দিয়েছে, যে কোনো কারণে হোক, ভিসা নীতিতেই হোক বা যেভাবেই হোক, ওরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য হাত বাড়িয়েছে। এখন কথা হলো যে এই যে যারা এই এই ইউসুফ কিন্তু একা না। ফখরুল ইমাম, আপনার কি মনে হয় যে আসলে কি এখানে কোনো রাজনৈতিক কারণ আছে মার্কিন ভিসা নীতিতে, যেটি নূরজাহান বেগম মুক্তা যে আশঙ্কা করছেন যে এটি কারো দ্বারা প্রভাবিত, নির্বাচনের সঙ্গে জড়িত, রাজনীতির সঙ্গে জড়িত? অবশ্যই রাজনৈতিক কারণ আছে। এখন ব্যাপারটা হলো এখানে যে রুমিন ফারহানা যেটা বললেন যে ওই আপনার তত্ত্বাবধায়ক সরকার, ব্যাপারটা হলো যে আমাদের নির্বাচন করার জন্য কিন্তু নির্বাচন কমিশন আছে, এবং যে সময় নির্বাচন ডিক্লেয়ার করা হবে সেই তিন মাস যে গভর্নমেন্টই থাকুক নন ফাংশনাল গভর্নমেন্ট হবে, সেটার কিন্তু রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কিছু উন্নয়নের কোনো কর্মকাণ্ড করতে পারবে না। আর সংবিধানে আমাদেরকে 126 ধারায় নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করার এই সংবিধানের দায়িত্ব আছে, এবং এটাও লেখা আছে যে নির্বাচন কমিশন মনে করলে প্রশাসন যে তারা আদেশ দিবে প্রশাসন শুনতে বাধ্য থাকবে, সেটা এরকমভাবেও লেখা আছে। এখন কথা হলো যে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী করেন, আপনি যদি আমাদের যেন ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র বলতেছে আমাদের প্রধানমন্ত্রী, এবং আমরা সবাই মনে করি যে ইংল্যান্ড আমরা গণতন্ত্রের সূতিকাগার হিসেবে আমরা মনে করি, তাহলে এটার সবচেয়ে প্রথম বিউটি হচ্ছে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার। আপনি যদি নাই থাকেন ওখানে, তত্ত্বাবধায়ক সরকারই যদি সরকার থাকে, তাই কার কাছে আপনি পিসফুল পাওয়ার ট্রান্সফার করবেন? আপনি তো গভর্নমেন্ট থেকে নির্বাচন দিবেন, এবং সেই নির্বাচনে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে, এবং যে গভর্নমেন্ট আসে তাকে সেটা হস্তান্তর করবে। গণতন্ত্রের নিয়ম তো এইটাই, সারা পৃথিবীতে যে কোনো ফর্মেই গভর্নমেন্ট হোক কিন্তু নির্বাচনী তো কালে ওই গভর্নমেন্টই থাকে। সুতরাং সেই জন্য আমেরিকা এখানে বলেছে যে ভিতরে কোনো দলের উপর আমরা হস্তক্ষেপ করব না, তত্ত্বাবধায়ক সরকার কী নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নাই, যেভাবে নির্বাচন হবে সেটা হবে, তো একটাই কন্ডিশন, নির্বাচনটা নিরপেক্ষ হইতে হবে। সুতরাং সেই দিক দিয়ে যদি আসেন তাহলে আমি মনে করব ওরা হাত বাড়িয়ে দিয়েছে, যে কোনো কারণে হোক, ভিসা নীতিতেই হোক বা যেভাবেই হোক, ওরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য হাত বাড়িয়েছে। এখন কথা হলো যে এই যে যারা এই এই ইউসুফ কিন্তু একা না। আপনি দেখবেন ভিসা নীতিতে ইউসুফ যদি কাউকে ভিসা নীতির মধ্যে ফেলে দেয়, কারোর ভিসা যদি ক্যান্সেল করে দেয়, তাহলে তার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নে সে দিতে পারবে না, সে অস্ট্রেলিয়া যেতে পারবে, কানাডায় যেতে পারবে না, নিউজিল্যান্ডে যেতে পারবে, মোটামুটিভাবে সারা বিশ্ব থেকে সে ছিটকে পড়বে। আর আইসিটি অ্যাক্ট এটা বদলানোর প্রয়োজন নাই, কারণ সেখানেও বলেছে যে গণমাধ্যমকে যদি আপনি ঠিকমতো পরিচালনা না করেন তাহলে ওইখানেও স্যাংশন আসতে পারে। সুতরাং এইটা আইসিটি অ্যাক্ট আমার মনে হয় আর প্রয়োজন হবে না, কারণ আইসিটি অ্যাক্ট যেটাই আছে এটা যদি প্রয়োগ করেন তাহলে ভয়াবহ, আর প্রয়োগ না করলে তো আর কিছু না। তো এইখানে সরকার নিশ্চয়ই এইসব দৃষ্টি রাখবে প্রয়োগ করার ক্ষেত্রে। আর কথা হলো যে আমাদের যে আমাদের আসলেও আমি ইয়ের সঙ্গে নূরজাহান মুক্তার সঙ্গে একমত যে পৃথিবীর অন্যান্য দেশ আমাদেরকে কন্ট্রোল করবে, এটা কিন্তু আমাদের ভালো লাগে না, এটা রুমিন ফারহানেরও ভালো লাগবে না, কারোরই ভালো লাগবে না, কিন্তু পরিবেশ পরিস্থিতি আজকে আমাদেরকে এখানে এনেছে। এখন কথা হলো এইটাতে যতটুক সম্ভব আমরা কম ব্যবহার করি, এটা তো এটা থেকে মুক্ত হতে পারবো না, কারণ এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, সারা বিশ্বে এমন একটা সিস্টেম তৈরি হয়ে গেছে আপনি একা থাকতে পারবেন না। আপনাকে এক যদি ওরা আগে বলতো না যে এক ঘরে করে দিলাম, এক ঘরে করে দিলে কিন্তু মুশকিল আছে, এই গ্লোবাল ভিলেজে আমাদেরকে সময় একসঙ্গে থাকতে হবে। এবং এখানে পরাশক্তি বলে একটা কথা আছে, যারা মোড়লগিরি করে, কারণ যারা মোড়লগিরি করে তাদের আমাদের তো অর্থনীতিতে আমাদের উন্নয়নের সহযোগী, তারা পার্টনার, আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী পার্টনার হিসেবে তারা হাত বাড়িয়েছে যে তোমাদের দেশে আমি একটা নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই, এটা তো আমরা স্বাগত জানাই, যদিও এটা আমাদের যদি খর্ব করে কিছুটা সম্মান, তবু আমরা এটা চাই যে একটা নিরপেক্ষ নির্বাচন হোক, যেন পরের বার এটার থেকে যে আরম্ভ হবে পরবর্তী পর্যায়ে আমরা আরো সুন্দর নির্বাচন হয়, যে সুষ্ঠু নির্বাচন। আরেকটা কথা শেষ করি আমি, এই যে 11টা নির্বাচন হয়ে গেছে না, 11টা নির্বাচনের কিন্তু কোনো নির্বাচনই সুষ্ঠু বলে উনি যে বললেন সুষ্ঠুকার ছবি, বলেছে সুষ্ঠুকার ছবি কিন্তু যায় নাই তো, 365 দিনের মধ্যে মাত্র 5 দিন গিয়েছে, তা আপনি কিভাবে অ্যাকসেপ্ট করলেন সেই নির্বাচনটাকে? আওয়ামী লীগও যায় নাই, যে নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে
বিএনপি যখন হেরেছে তখন বিএনপি আমরা সংসদে যাই। ফকরুল ইমাম, আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।